এখন থেকে কোরআনের জাগ্রত আওয়াজ কোরআনের এই বাস্তবতা কোরআনের শাসন ব্যবস্থার কথা চিল্লায়া বলবেন বুক ফুলায় বলবো এ দেশ যতদিন শাসন করেছে তারা দেশকে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন করেছে ইসলাম যারা আছে তারা একটাও লুটপাট দুর্নীতির সাথে জড়িত না কথা বলেন ঠিক কিনা এজন্য ইসলামকে সামনে নিয়ে আসতে হবে প্রিয় যুবক বাহেরা ইসলামের জন্য জীবন দিতে হবে ইসলামী আইন এই জমিনে বাস্তবায়ন করতে হবে এই জমিন কার জোরে বলেন আসমান কার জমিন কার আসমানের নিচে জমিনের উপরে আইন চলবে কার সমস্ত মানব রচিত তন্ত্র মন্ত্র সবকিছুর কবর রচনা করে আগামী দিনে ইসলামী বিপ্লব প্রত্যাশা করে যেই জায়গায় ভয় থাকবে ঘুম হওয়ার ভয় নির্যাতনের ভয় সেটা কোনো স্বাধীনতা হতে পারে না আমি কথা বলবো আমার হৃদয়ে যা আছে সত্য উচ্চারণ করব এখানে আমি গুম হব নির্যাতনের শিকার হব মামলার শিকার হব এমন কোন সমাজ ব্যবস্থা যদি থাকে সেটা প্রকৃত স্বাধীনতা হতে পারে না কথা বলেন ঠিক না প্রিয় ভাইয়েরা আমার অত্যন্ত সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে বিজয় অর্জনের পর এই বাংলাদেশকে কিভাবে আবার সুসজ্জিত করা হবে আল্লাহর রসুলের জীবনী থেকে আল্লাহর রসুল সাল্লি ওসাল্লাম যেই আইয়ামে জাহিরিয়াদের ভরবর এক যুগের ভিতরে তিনি পদার্পণ করেছিলেন আগমন ঘটিয়েছিলেন সেই সমাজ ব্যবস্থার মূল করে একটি নবমী আদর্শের ভিত্তিতে সোনালী এক সমাজ ব্যবস্থা আল্লাহর রসুল সাল্লি ওসাল্লাম কিভাবে প্রতিষ্ঠিত করেছিলেন তার সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের সামনে আমার হৃদয়ের আকুতিগুলো আপনাদের সামনে পেশ করব সেই আকুতির মধ্য দিয়ে যদি কোনো আবেদন থাকে সেই আবেদনকে আমরা মানতে রাজি আছি না ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আপনাকে বুঝতে হবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহ রব্বুল আলামিন এমন এক সমাজ ব্যবস্থার মাধ্যমে আল্লাহ রসুলকে এই দুনিয়ায় আগমন ঘটিয়েছেন তৎকালীন সময়কে বলা হয়তো আইয়ামে জাহিরিয়াত বর্বর যুগ পৃথিবীর কোন ঐতিহাসিক তার থেকে নিন্দনীয় বর্বর নিকৃষ্ট ঘৃণিত কোনো সমাজ ব্যবস্থা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করতে পারে নাই আপনার আমার রসুল যেই সমাজের ভিতরে আগমন ঘটিয়েছেন সেই সমাজের তৎকালীন সময়ের আস থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বের তৎকালীন সময়ের চিত্রটা আমি সংক্ষিপ্ত আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি প্রিয় আমার ওই সময় নারীদের অবস্থা এরকম ছিল কোনো কোনো একজন যুবতী নারী নারী যদি যদি কারো ঘরে থাকত ওই বাবার সামনে থেকে ওই নারীকে আরবের বড় বড় মানুষগুলো ছিনিয়ে নিয়ে বনহারে দর্শন করার যে প্রবণতা সেই প্রবণতা জাহিরিয়াতের সেই সমাজ ব্যবস্থার ভিতরে ছিল কোনো বাবার কাছে যদি কর্ণগ্রহরে আওয়াজ পস্ত তার বিবির গর্ভের ভিতরে সন্তান জন্ম নিয়েছে কন্যা সন্তান ওই বাবার চেহারা কুচ্ছিৎ হয়ে যেত কালো হয়ে যাইত ওই বাবা তার সন্তানকে নিজ হাতে মাটিতে পুঁতে পাওলার প্রবরণ তারা সেই সমাজ ব্যবস্থার ভিতরে ছিল ওই সময় নারীদের কোনো অধিকার ছিল না যাতীনদের কোনো অধিকার ছিল না নির্যাতিত মানুষ কোনো কোনো জায়গায় গিয়ে কথা বলার কোনো স্বাধীনতা ছিল না ওই সময় মানুষ মানুষকে গোলাম বানিয়ে রাখত ওই সময়ের সুদ গুস ওই সময়ের বর্বর অবস্থাটা গোড়া সমাজ ব্যবস্থাকে একটা অন্ধকারচ্ছন্ন সমাজ ব্যবস্থায় পরিণত করেছিলেন ওই সময়ের নারীদেরকে মানুষ চারভাবে বিবাহ করত জুড়ে বলেন কয়েভাবে ওই সময় আপনি আমি এখন যেই বিবাহ পদ্ধতিতে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ একজন প্রাপ্তবয়স্ক নারীকে শরীয়ত সম্মত বিধি মোতাবেক বিবাহের বন্ধনের আবদ্ধের যে প্রবণতা এটা ইসলাম এই দুনিয়াতে আগমন ঘটিয়েছেন তার পূর্বে নারীদের কোনো অধিকার ছিল না নারী না না পাইত বাবার কাছ থেকে কোনো সম্পত্তির কোনো ভাগ না পাইত স্বামীর কাছ থেকে কোনো অধিকার ওই সময়ের সমাজ ব্যবস্থার বিবাহের প্রবঞ্চনা ছিল কতটা নিকৃষ্ট সমাজ ব্যবস্থা ছিল ইতিহাসের পাতায় লেখে ওই সময়ের প্রথম পদ্ধতি বিবাহ পদ্ধতি ছিল কোনো একজন বাবার ঘরে যদি কোনো একজন সুন্দরী মহিলা থাকত কন্যা সন্তান থাকত কেউ যদি তাকে পছন্দ করতো ওই বাবা যদি দুর্বল হইত কোনো বিবাহের প্রস্তাব দেওয়া লাগতো না জোর করে ওই মেয়েকে বাবার সামনে থেকে এনে বিবাহ করে তার সাথে জৈবিক চাহিদা পূরণ করার প্রবণতা ইয়ামে জাহিরিয়াতে ছিল জোরে বলেন নাহজুবিল্লা দুই নাম্বার ব্যবস্থা ছিল ইস্তেহবাব ইস্তিজবাব দুই নাম্বার বিবাহের বন্ধনের ব্যবস্থা ওই সময়ে নারীদেরকে ব্যবহার করা হইত আটজন দশজন পনেরো জন যুবক মিলে একজন মেয়েকে পছন্দ করত একজন মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে একজনের সাথে 8 জন মিলে তার শারীরিক চাহিদা পূরণ করতে বলেন না আল্লাহু ওই নারীর গর্ভে যখন সন্তান হইতো এই সন্তান এখন কার পরিচয় দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না ওই নারী তখন বলে দিত এই সন্তান মনে হয় আপনার ওই সন্তান পৃথিবীতে যে আগমন ঘটিয়েছে যে পৃথিবীতে এসেছে ওই সন্তানের পিতৃ পরিচয় হইতো ওই মহিলা যাকে পিতা হিসাবে স্বীকার করত ওইটাই হইতো ওই সময় এই জারদ সন্তানগুলোর পিতৃ পরিচয় বলেন না হুজবিল্লা কয়টা গেছে দুই নাম্বার তিন নাম্বার ব্যবস্থা ছিল কোন কোন নারীদের ঘরের সামনে নিশানা টাঙানো থাকতো পতাকা টাঙানো থাকতো ওই নারীদের সাথে মক্কার বড় বড় মানুষগুলো যার ইচ্ছা সে এসে জিনায় লিপ্ত হইত জিনায় লিপ্ত হওয়ার পর এখন তার গর্বের ভিতরে সন্তান আসছে এই সন্তানের পরিচয় সে কিভাবে দিবে সন্তানের পরিচয় দিত এই সন্তানকে একটা গণকের কাছে নিয়ে যাওয়া হইতো এই গণক বলি দিত এই সন্তানের বাবাকে চিল্লা বলেন না চতুর্থ নাম্বার লটারির মাধ্যমে আপনার লটারির মাধ্যমে পিতৃ পরিচয় নির্ধারণ করা হয়তো। চতুর্থ নাম্বারে আপনার নিজের স্বামী তার বিবিকে খুব ভালোভাবে বুঝতে ওই সময়ের সমাজ ব্যবস্থা কতটা কলঙ্কিত অধ্যায়ে পরিণত হয়েছিল নিজের স্বামী তার স্ত্রীকে সন্তান ধারণ করার জন্য পার্শ্ববর্তী কোনো এক যুবকের ঘরে পাঠায় দিত বলেন না ওই যুবক তার বিবির সাথে জিনায় লিপ্ত হইত নিজের বিবির গর্বে কোনো স্বামী সন্তান দিত না নারীদেরকে বউদেরকে বিবিদেরকে এলাকার অন্যান্য যুবকদের কাছে প্রেরণ করা হইত তাদের মাধ্যমে সন্তান নেওয়া হইতো তাদের ওই সময়ের পদ্ধতি ছিল তাদের ধারণা ছিল নিজের ঔরজ্জাত সন্তান হলে সন্তান দুর্বল হবে আর এলাকার অন্য কোনো পুরুষের মাধ্যমে সন্তান যদি ঘরবে আসে সেই সন্তান পৃষ্ট পুষ্ট হবে শক্তিশালী হবে চিল্লায় বলেন না রাহমুদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দুনিয়াতে আসলেন তিনি এসে আরবের এই সমাজ ব্যবস্থার দিকে খেয়াল করলেন তিনি মনে মনে চিন্তা করলেন এটা কোনো মানুষের সমাজ হতে পারে না আল্লাহ রসুল দেখলেন যারা দুর্বল তারা বিচার দায়ের করার জন্য গোটা আরবের ভিতরে একটা ঘর নাই একটা দুয়ার নাই একটা দরবার নাই যেখানে গিয়ে বিচার ব্যবস্থার দায়ের করবে সমস্ত শক্তিশালী মানুষগুলো দুর্বলদের উপরে চেপে বসেছিল কোনো বিচার ব্যবস্থা ছিল না অর্থনৈতিক ব্যবস্থা সুদ আর গোস একজন মানুষ এক পুটু খাবারের চিৎকারে পুরা আরব যদি ঘুরত কেউ তাকে কোনো ধরনের ঋণ দিত না এক পুটু খাবার দিত না সুদ ব্যতীত কেউ কাউকে কোনো ধরনের অর্থ ব্যবস্থার তখন প্রচলিত ছিল না মানুষ মানুষের মধ্য থেকে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে যুদ্ধ বিগ্রহে কলহে লিপ্ত হইত এতিমের মাল বক্ষণ করার জন্য একেবারে নিজের ভাতিজা যে এতিম হয়েছে সেই এতিমের মাল বক্ষণ করার চেষ্টায় এই রকম এক সমাজ ব্যবস্থার মধ্যে আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসতেন ছোট্ট বয়সে আপনার পনেরো ষোলো বছর বয়সে সেই সমাজ ব্যবস্থা নিয়ে আল্লাহ রসুল চিন্তা করলেন এটা কোনো মানুষের সমাজ ব্যবস্থা হতে পারে না এইখানে কোনো মানুষ বসবাস করতে পারে না এই মক্কা এই পৃথিবীর তৎকালীন সময়ে আল্লাহ রসুল চিন্তা করলেন ওই মানুষগুলোর হাত পা চোখ নাক কান থাকতে পারে আসলে মানুষ সত্তর দিক থেকে একটাও মানুষ না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দেখলেন একজন মানুষ তার চোখের সামনে অসুস্থ অবস্থায় চিৎকার করতে থাকে একজন মানুষ তাকে চিকিৎসার ব্যবস্থা করে না একজন অন্ধ মানুষ রাস্তা পার হওয়ার জন্য দিনের পর দিন অতিক্রম করতে থাকে একজন মানুষ নাই যে তাকে রাস্তা ধরে রাস্তা পার করে দিবে এমন কোনো ব্যবস্থা ওই সময়ে ছিল না মিথ্যার প্রবঞ্চনা ছিল ওই সময় মাদক প্রত্যেকটা আরবের ঘরে ঘরে মাদক ভর্তি ছিল প্রত্যেক জায়গায় অপবাদ একজন আরেকজনের উপরে অপবাদ দিত অশ্লীলতা গোটা সমাজ ব্যবস্থা অন্ধকারচ্ছন্ন করে ফেলেছিল মক্কার আরবের বড় বড় যুবকগুলো একজন গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে যখন আসতো মক্কার দুইজন চারজন যুবক যদি রাস্তার পাশে থাকতো যুবকরা একজন আরেকজনের সাথে বাজি লাগতো এই যে আমাদের সামনে একজন গর্ভবর্তী মা আসতেছে এই মায়ের পেটের ভিতরে পুত্র সন্তান না নারী সন্তান একজন আরেকজনের সাথে বাজি লাগতো সে একজন বলতো তার গর্বের ভিতরে পুত্র সন্তান আছে আরেকজন বলতো তার গর্বের ভিতরে কন্যা সন্তান আছে দুইজন বাজি লাগতো দুইজন বাজি লেগে ওই মহিলার কাছে যাইতো মহিলাকে হত্যা করত হত্যা করে তার পেট ফুরে তারপরে এই দেখতো তার পেটের ভিতরে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে বলেন না প্রিয় ভাইয়ের আমার এমন এক সমাজ ব্যবস্থায় আল্লাহ রসুল আগমন করলেন আল্লাহ রসুল এসে এই সমাজ ব্যবস্থার মূল উৎপাদন করার জন্য আল্লাহ রসুল সাল্লাম ধ্যানে মগ্ন থাকলেন হেরা গুহায় শুধু চিন্তা ভাবনায় সমাজ ব্যবস্থা কিভাবে পরিবর্তন করা যায় আল্লাহ হরবুল আলমিন আল্লাহ রসুলের বয়স যখন চল্লিশ বছর সেই চল্লিশ বছর বয়সে আল্লাহ হরপুর আলমিন জিব্রাইলের মাধ্যমে এই সমাজ ব্যবস্থার মূল করার জন্য ইসলামী সোনালী সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ হরপুর আলমিন প্রথম আওয়াজ দিলেন এ তোর তোরে বলেন কি রসুল আল্লাহ আপনি যদি এই সমাজ ব্যবস্থার মূল করতে চান আদর্শ প্রতিষ্ঠা করতে চান আপনি যদি বড় বড় মানুষগুলোকে আপনি যদি মানুষে রূপান্তরিত করতে চান এ কর আপনি পড়তে থাকেন আপনার উম্মদদেরকে পড়তে বলেন যতক্ষণ পর্যন্ত পড়তে থাকবেন এই পড়ার আলোয় গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে বলেন আল্লাহ রসুল ওহি নিয়ে আসলেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর সহ কিছু সংখ্যক মানুষকে ইসলামের দাওয়াত দিলেন প্রিয় ভাইরা আমার ও ধানুয়ার যুবক ভাইরা হজরত আবু বকর সিদ্দিক সাতত্রিশ বছর বয়সে ইসলাম কবুল করেছেন হজরত ওমর রদি আল্লাহ তালানহু ছাব্বিশ বছরের টকবগে যুবক শরীরের প্রত্যেক জোড়ায় শিরায় উপশিরায় যৌবনের রক্ত প্রবহমান সেই ছাব্বিশ বছরের টকবগে যুবক ইলাহা, উমর মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ রসুলের আদর্শ কবুল করেছেন হজরত আব্দুর রহমান ইবনে আউব মাত্র সতেরো বছর বয়সে ইসলাম কবুল করেছেন হজরত আলী রাজি আল্লাহ তালহু মাত্র সাড়ে আট বছর বয়সে কালিমা গ্রহণ করে নিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল চিন্তা করলেন এই মানুষগুলোকে কিভাবে স্বর্ণের মানুষে রূপান্তরিত করা যায় এই মানুষ কি কারণে আরেকজনের সম্পত্তি দখল করার চেষ্টা করে এই মানুষগুলো কি কারণে রাষ্ট্রের সম্পত্তি দখল করে এই মানুষ কি কারণে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে এই মানুষগুলো কিসের কারণে আরেকজনকে মিথ্যা হয়রানি মামলার শিকার করে এই মানুষগুলো কিসের কারণে আইনাগর বানিয়ে নিরপরাধ মানুষগুলোকে করে নিক্ষিপ্ত করে এই মানুষগুলো কিসের কারণে নিরপরাধ মানুষগুলোকে ওলামায় কেরামদেরকে কারাগারের ভিতরে নিক্ষিপ্ত করে আল্লাহ রসুল সেই ফর্মুলা নাজিল করলেন এ মানুষগুলো হাতে পায়ে চোখে নাকে কানে মানুষ হলেও অন্তরের দিক থেকে একটাও মানুষ না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম প্রত্যেকটা মানুষের কলমের দিকে লক্ষ্য করলেন চিন্তা করলেন কি কারণে মানুষগুলো এইভাবে বড় শিকার হচ্ছে আল্লাহ রসুল চিন্তা করে ভাই করলেন প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে রোগ আছে কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে রোগ আছে এই রোগগুলো যদি সুস্থ করা না যায় এই রোগ থেকে যদি মানুষগুলোকে পরিত্রাণ দেওয়া না যায় এই মানুষগুলো মানুষে রূপান্তরিত হবে না আর এই মানুষগুলোর অন্তরের রোগ যদি দূরীভূত করা যায় এই মানুষ দিয়ে আমি আমার স্বপ্নের আমি আমার ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবো বলেন আলহামদুলিল্লাহ তিনি রোগ চিহ্নিত করলেন প্রত্যেকটা মানুষের কলমের ভিতরে বড় বড় দশটা রোগ থাকে কথা বলেন কয়টা আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বলছি দশটা প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে রোগ এক নম্বর রোগ লোভ দূরে বলেন কি লোভ এই লোভের কারণে বাংলাদেশের এগারো হাত এগারো লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে কথা বলেন ঠিক কিনা এই ষোলো বছরে বাংলাদেশের টাকা যে দেশের মানুষগুলো এক মুটু খাবারের জন্য ডাস্টবিনে আজকে খাবারের জন্য কুকুরের সাথে লড়াই করে যে দেশের মানুষগুলো খোলা আকাশের নিচে বসবাস করে যে দেশের মানুষগুলো চিন্তাও করা যায় না গোটা রাত্রিতে শীতকালের ভিতরে কম্বল দেওয়ার মতো শরীরে একটা কাপড় নাই সে দেশের নেতারা এগারো লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করার কারণ তাদের কলিজার ভিতরে কলিজা বড় লোভ আছে কথা বলেন ঠিক কিনা আজকে সেই লোভের কারণে দেশের টাকা আজকে বিদেশে কি করা হচ্ছে পাচার করা হচ্ছে আমরা হিসাব করে দেখেছি এই ষোলো বছরে প্রত্যেক মিনিটে জোরে বলেন প্রত্যেক প্রত্যেক মিনিটে বারো লক্ষ টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়েছে প্রত্যেক মিনিটে আপনি ষোলো বছরকে মিনিটে আনেন এই মিনিটে এগারো লক্ষ কোটিকে আপনি ভাগ দেন দেখবেন প্রত্যেক মিনিটে জোরে বলেন প্রত্যেক কি প্রত্যেক মিনিটে বারো লক্ষ টাকা দেশ থেকে বিদেশে কি হয়েছে পাচার হয়েছে এদেশের মানুষ খাইতে পারে না কৃষকরা তার অধিকার পায় না আজকে গার্মেন্টসের শ্রমিকরা এই দশ হাজার আট হাজার টাকা বেতনের জন্য মাসের পর মাস তাদের শ্রম বিনিয়োগ করে বেতন পায় না বেতনের জন্য ধর্মঘট করতে হয় আর এদেশের এক শ্রেণীর যারা শাসক ছিল তারা দেশের টাকা বিদেশে কানাডায় বেগম পাড়া বানাইতে ব্যস্ত ছিল কথা বলেন ঠিক কিনা কিসের কারণে লোভের কারণে কিসের কারণে লোভের কারণে দুনিয়ার লোভ ক্ষমতার লোভ তাদেরকে অন্ধ করে ফেলছে আল্লাহ রসুল বললেন তাদের কলিজা থেকে লোক দূর করতে হবে দুই নাম্বার লম্বা আকাঙ্ক্ষা ধরে বলেন কি আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে লম্বা আকাঙ্ক্ষা এত বিশাল আকাঙ্ক্ষা ব্যক্তির বয়স হয়েছে সত্তর এ ব্যক্তি নতুন বিল্ডিং ধরছে একশো বছরে কথা বলেন ঠিক কিনা নতুন বিল্ডিং এর ডিজাইন করতেছে এটা একশো বছর থাকবে তার বয়স কত সত্তর সত্তর বছরের বুড়া একশো বছরের বিল্ডিং এত বিশাল বিল্ডিং কেন লম্বা আকাঙ্ক্ষা বলেন কি আকাঙ্ক্ষা লম্বা আকাঙ্ক্ষা আমি এখন সেটে থাকি আমার লম্বা আশা লম্বা আকাঙ্ক্ষা এটা আমার ভালো লাগে না একতলা একতলা চিন্তা করে দোতলা দোতলা ওলা চিন্তা করে তিনতলা এইভাবে লম্বা আকাঙ্ক্ষা মানুষকে গুণায় লিপ্ত করে তিন নাম্বার প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ রসুল চিন্তা করলেন প্রত্যেকটা মানুষের অন্তরের তৃতীয় নাম্বার রোগ হলো রাগ জোরে বলেন কি রাগ এই রাগের কারণে আজকে মানুষ বিভিন্ন অন্যায়ের ভিতরে লিপ্ত কথা বলেন ঠিক না রাগের কারণে আজকে চার নাম্বার মিথ্যা চার নাম্বার কি মিথ্যা আমি সংক্ষিপ্ত করছি আমার আলোচনা একেবারে সংক্ষিপ্ত পাঁচ নাম্বার কি পাঁচ নাম্বার কি এগুলো কলিজার রোগ আত্মার রোগ পাঁচ নাম্বার কি জীবদ ছয় নাম্বার হিংসা আছে না নাই এই হিংসা হিংসা হাসাত মারামারি কাটাকারি হিংসার কারণেই আজকে দেখা যায় এক দল আরেক দলের উপরে অসুর মতো তরয় হয় কিসের কারণে হিংসার কারণে সাত নাম্বার কৃপণতা সাত নাম্বার কি কৃপণতা আট নাম্বার অহংকার আট নাম্বার অহংকার নয় নাম্বার লোক দেখানো রিয়া লোক দেখানো এবাদত বা লোক দেখানো যা কিছু আছে এগুলো দশ নাম্বার দুশ্মনী দশ নাম্বার দুশ্মনী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই দশটা রোগ চিহ্নিত করলেন প্রত্যেকটা রোগ আত্মার রূপ আল্লাহর রসুল সল্ল লহ এইসাল্লাম অদ আপ্লাহামাংজা কাহা প্রত্যেকটা কলিজাকে হদরত আবুবাকর অমর উসমান হদরত আলী রাদী আল্লাহ র আনহুসহ সমস্ত শাহ কেরামের ক্যারামের কলিজা থেকে দশটা রোগ চিহ্নিত করে প্রত্যেকটা কলিজাকে দশটা রোগ থেকে সুস্থতা দান করেছেন বলেন ভাখান দশটা রোগ যখন মানুষের মধ্য থেকে দুরিবোধ হয়ে গেছে আল্লাহ রসুল সল্লি বাসাল্লাম এমন এক সমাজ ব্যবস্থা তখন তিনি চিন্তা ভাবনা করলেন এমন এক সমাজ ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করলেন কেউ ভাইয়েরা আমার ওই সময় আল্লাহ তখন রাষ্ট্রনায়ক আমার নেতা বিশ্ব নেতা কথা বলেন না আমার নবী শুধু নবী না আমার নবী একজন রাষ্ট্রনায়ক কথা বলেন না আজকে এই কথাগুলো সমাজের ভিতরে অনেককে বলতে দেওয়া হয় নাই আমার রসুলকে শুধু একজন নবী হিসাবে স্বীকার করেছে আমার নবী কি শুধু নবী আমার নবী শুধু নবী নবী না আমার বিশ্ব নেতা কথা বলেন আমার জুড়ে বলেন আমরা সেই নবীর একজন পরিপূর্ণ সৈনিক হতে রাজি আছি তো বিশ্ব নবী সাল্লাম মদিনার সনক প্রণয়ন করলেন বিচার ব্যবস্থা প্রণয়ন করলেন বিচার ব্যবস্থা আল্লাহ হরফুর আলমিন আইন নাজিল করলেন যারা চুরি করবে প্রত্যেকের হাত কেটে দাও কি কেটে দাও হাত কেটে দাও যারা স্বভাবের চোর অভাবের তারণায় চোর না আমরা বিগত দিনে দেখেছি সন্তানকে এক পেয়ালা দুধ পান করার জন্য এক ব্যক্তি তার বাবা সন্তানের দুধের তৃষ্ণা নিবারণ করতে না পেরে দোকানে গিয়ে দুধ চুরি করেছিল ডানুর দুধ চুরি করেছিল ওই ব্যক্তির হাত ইসলাম কাটতে বলে নাই ইসলাম কাটতে বলেছে ওই সমস্ত রূপ জারান নেতার আসনে বসে রাষ্ট্রের আসনে বসে বাংলাদেশের সমস্ত মানুষগুলোর রক্তের কামাই ট্যাসগুলো যারা আজকে আত্মসাত করেছে যারা বেগম পারা তৈরি করেছে দেশের টাকা লুটপাট করেছে ওই সমস্ত যারা স্বভাবের চোর তাদের হাত কাটার চেয়ারে বসা বিচার ব্যবস্থায় মামলা দায়ের করা হলো একজন মি একজন মহিলা যেই মহিলার নাম ফাতেমা তিনি চুরি করেছেন আল্লাহ রসুল বললেন তার হাত কেটে দাও বলবেন না সাহাব আইকেরাম মত থেকে কয়েকজন এসে একটু সুপারিশ করলেন মদিনার মাসরুমী গোত্র সম্ভ্রান্ত গোত্র যদি ওই মহিলার এই বংশের মহিলার হাত কাটা হয় মানিত্যত যাবে এ রসুল আল্লাহ একটু কি শীতলতা করা যায় না আল্লাহ রসুল সল্লাহসাল্লাম বলেন লাউ কারাত হাতে মাতা বিন্তিম মোহাম্মদ উনসাল্লাল্লাহ আর এই ওয়াসাল্লাম এই জায়গায় মাখজুমি মহিলা ফাতেমার জায়গায় যদি আমার কন্যা কলিজার টুকরা মোহাম্মদে আরবির কলিজার টুকরা সন্তান ফাতেমাও যদি হইত আমি আল্লাহর রসুল তাৎক্ষণিকভাবে পাবে আমার কলিজার টুকরা ফাতেমার হাত কেটে দিতাম প্রিয় ভাইয়ের আমার হত অমর রদি আল্লাহ তালানহু অর্থ জাহানের বাচ্চা জোরে বলেন পুরা পৃথিবীর অর্থজাহানের জাহানের বাচ্চা মামলা দায়ের করা হয়েছে একজন নিরপরাধ দুর্বল একজন কন্যা আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হজরত অমরের দরবারে এসে মামলা দায়ের করলেন আপনার সন্তান আমাকে জোরপূর্বক দর্শন করেছে বলেন নাহজুবিল্লা হজরত অমরের সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আরে বাংলাদেশে আমরা দেখেছি বসুন্ধরা কোম্পানি বসুন্ধরা গ্রুপের মালিকের সন্তান গোটা দুনিয়া জানে গোটা বিশ্ব মিডিয়া জানে একটা মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছিল বসুন্ধরা গ্রুপের মালিকের সন্তানের একটা মামলা গোটা বাংলাদেশের কোনো আদালতে নিতে দেওয়া হয় নাই কথা বলেন ঠিক কি না সেই ব্যবস্থা ইসলাম দেয় নাই হতৎ উমর মামলা নিলেন ঘরের ভিতরে আসলেন দেখলেন সন্তান খাবার দাবার করতেছে হজরত ওমর ডাক দিয়ে বললেন সন্তান আমার তাড়াতাড়ি খাবার খেয়ে নাও খাবারের পরে তোমার বিরুদ্ধে এক মামলা দায়ের করা হয়েছে সেই মামলার কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হবে আল্লাহ একবার বলবেন না প্রিয় ভাইয়েরা আমার হজরত উমরের সন্তান হাত কাঁপা শুরু করলো তিনি জানেন আমার বাবা কেমন আদর্শ বাবা আমার বাবা কেমন আদর্শ নেতা বিচারের ফয়সালায় কে সন্তান আর কে সাধারণ মানুষ পরোয়া করার কোনো সুযোগ নাই বিচারের কাঠগড়ায় দাঁড়াইলেন হজরত কুমর কাজীকে বললেন কে রাষ্ট্রনায়কের সন্তান আর কে প্রজার সন্তান দেখার সুযোগ নাই আপনি ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করেন বলেন আল্লাহ আকবর হজরত উমরের সন্তান স্বীকার করেছে আমি জারির খেয়েছিলাম মাথা ঠিক ছিল না আমি এই মেয়ের সাথে জিনা করে ফেলেছি আল্লাহরক্পুর আয় আমিন কোরআনের আইন নাজিল করলেন আজ্জা নিয়াদু অজ্জানি ফাজিল ইদু কুল্লাওয়া রিদিম মিন হুমা মিয়া তাজালদা আল্লাহরক্পুল আয় আইন বাস্তবায়ন করার জন্য ভদরতে ওমর নিজে তার সন্তানের বিরুদ্ধে আইন জারি করলেন একশো বেতের আঘাত তাকে করতে হবে বিবিএসে কান্নাকাড়ি করলেন বললেন আল্লাহর থেকে আমি বাবা হিসাবে কাউকে মায়া করতে পারি না আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই মানবতা মুক্তি পাবে না কথা বলেন একটার পর একটা জল্লাদ আঘাত করতেছে শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে অর্ধ জাহানের বাচ্চা অত তোমার তাকায় তাকায় দেখতেছেন চোখের পানি ফেলতেছেন এক পর্যায়ে নাক দিয়ে রক্ত পড়তেছে মুখ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে আশিটা বেতের আঘাত করার পর হজরত উমরের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে হজরত উমর নিজের হাতে সন্তানকে গোসল করাইলেন কাফনের ব্যবস্থা করলেন জানাজা পড়াইলেন নিজের হাতে কবরের ভিতরে রাখলেন কবরের উপরে উঠে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আযীমের দিকে দুইটা হাত উত্তোলন করে আল্লাহ পাকের কাছে বললেন আল্লাহ আপনি এর আইন নাযিল করেছিলেন 100 বেতের আঘাত করতে হবে আমার সন্তানকে 100 বেতের আঘাত করতে পারি নাই জল্লাদ কোথায় আছো আরো 20টা বেতের আঘাত বাকি আছে হযরত ওমর নিজের হাতে জল্লাদের কাছ থেকে বেত নিয়ে বাকি 20টা আঘাত আমার একশত বেতের আঘাত আল্লাহর আইন বাস্তবায়ন করে ঘরে গেলেন ঘরে গিয়ে হজরতে উমর তার সন্তানের ব্যবহৃত কাপড় নিয়ে চিল্লা চিল্লা কানতেছেন বিবি ডাক দিয়ে বলে এতক্ষণ পর্যন্ত বিচার হয়েছে আপনার চোখ দিয়ে পানি প্রবাহিত হয় নাই এখন কাঁদতেছেন কারণ কি এখন বিবিকে উত্তর দিয়ে বলে বিবি আমার আমি হজরতে উমর আল্লাহ তালা আমাকে খেলাফতের দায়িত্ব দিয়েছে বিচার ব্যবস্থার দায়িত্ব দিয়েছে পিতা হিসাবে সন্তানের প্রতি আমার মায়া ছিল আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে চোখের ভিতরে কোনো পর্দা রাখি নাই আয় আল্লাহ তুমি আমার এই সন্তানকে জান্নাত দান করে দিও বলেন সুবহান আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আজকেও যদি আজকের এই দিনেও যদি সেই মুহাম্মদের আদর্শ বাস্তবায়ন করা হয় বাংলাদেশের কোনো নারী নির্যাতিত হবে না কথা বলেন ঠিক কিনা আজকের এই দিনেও যদি আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কোরআনকে আদর্শ মেনে আজকের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে এই বিগত তিপ্পান্ন বছর সমাজতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়েছে জাতীয়তাবাদের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত হয়েছে ধর্মনিরপেক্ষতাবাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয়েছে কথা গান্দা গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয়েছে আমরা আজকের এই মাহফিল থেকে দায়িত্বহীন বলতে চাই তেষট্টি বছর পর্যন্ত তিপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে শান্তি আর মুক্তি দিতে পারে নাই আব্রাহাম লিঙ্কনের আদর্শ কারল মার্সের আদর্শ মাও সেতু এর আদর্শ মানব রচিত কোন বাংলার মানুষকে শান্তি দিতে পারে না শান্তি আর মুক্তি দিতে পারে একমাত্র আল কোরআন কথা বলেন সেই কোরআনের ছায়াতলে আসতে রাজি আছি তো ইনশাল ছাপ্পান্ন বছর পর্যন্ত মানব রচিত আইন দেখেছি এবার আল্লাহ পাকের কোরআন আইন দেখতে কারা কারা রাজি আছি তুই প্রিয় ভাইয়ের আমার আমরা বারবার ভুল করি বারবার ভুল করার কারণে বারবার আমাদের কপারে লাঞ্ছনার দিয়ায় যদি বারবার আমরা ভুল করার কারণে পাঁচ বছর পর পর বারবার ভুল করার কারণে আপনি এতদিন পর্যন্ত সমাজতন্ত্র দেখেছেন গণতন্ত্র দেখেছেন ধর্মনিরপেক্ষতাবাদ দেখেছেন গণতন্ত্র দেখেছেন আমরা এবার ইস্তাম দেখতে রাজি আসি রাইনসল্ল যদি এক্কেবার ইস্তামকে সুযোগ দেন ধরে বলেন এক্কাবার কাকে সুযোগ দেন একটা যদি আমরা ইসলামকে সুযোগ দেই। একটাবার যদি ইসলামকে সুযোগ দেই ইসলাম যদি এদেশের রাষ্ট্র ক্ষমতায় যায় বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেশের প্রত্যেক শ্রেণীর মানুষ শান্তিতে থাকতে পারবে কি পারবে না জোরে বলেন এজন্য প্রিয় ভাইয়েরা আমার আজান হবে শায়েকে চোর মনে আসবেন তিনি মন খুলে বয়ান করবেন এই বয়ানের জন্য যে মেসেজ আগামী বাংলাদেশের জন্য তিনি দিবেন বাংলাদেশ বিনির্মাণের জন্য ওলামায় কেরামকে অবদান রাখতে হবে কথা বলেন ঠিক কিনা কেরামকে অবদান রাখতে হবে বাংলাদেশের সকল কেরাম যদি এক কাতারে চলে আসে এক প্ল্যাটফর্মে চলে আসে ইসলামপন্থীরা যদি এক কাতারে চলে আসে ইসলামী হবে বাংলাদেশের তৃতীয় শক্তি কথা বলেন ঠিক কিনা ইসলামী হবে বাংলাদেশের তৃতীয় শক্তি এজন্য আমরা আমাদের মন মানসিকতা পিছনের চিন্তা ভাবনা বাদ দিয়ে আমরা নতুন করে এমন একটা সমাজ ব্যবস্থা দেখতে চাই যেখানে ইমামের পিছনে সারিবদ্ধভাবে যেরকম কাতারের ভিতরে ফকির ধনী মাকর এবং সাধারণ মানুষ যেরকম এক কাতারে দাঁড়ায় ঠিক তেমনি হবে আদালত প্রাঙ্গনে প্রত্যেক মানুষ এক কাতারে দাঁড়াবে এখানে কে শাসক গোষ্ঠী কে শাসক গোষ্ঠীর বাহিরে সেই বিচারে কোনো বিচার করা হবে না এমনভাবে আমরা একটা দেশকে নতুন করে সাজাইবার জন্য যদি আমরা বদ্ধপরিকর হই তাহলে বাংলাদেশে সুষম বন্টন হবে বাংলাদেশের আদালত প্রাঙ্গনে গিয়ে মানুষকে দিনের পর দিন আর চিল্লাইতে হবে না এবং বাংলাদেশের মানুষকে আজকে যদি আপনি আমি দেখি বাংলাদেশের রেমিটেন্স যারা বাংলাদেশে পাঠায় তাদেরকেও আজকে সেইভাবে মূল্যায়ন করা হয় না এজন্য বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এজন্য আপনারা আপনাদের প্রত্যেক জায়গায় প্রত্যেক মহল্লায় প্রত্যেক চায়ের দোকানে আপনারা আপনাদের আলোচনার ভিতরে ইসলামকে নিয়ে আসবেন যে আমরা এতদিন পর্যন্ত অনেক কিছু দেখছি এবার আমরা আর পিছনের ভুলগুলো করতে চাই না ও যুবক আজকে শহীদ আসাদের রক্তের বিনিময় একবার দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার শহীদ আবু সাইদ মুক্ত কাশ্মীরের রক্তের বিনিময়ে আবার দেশ স্বাধীন হয়েছে প্রত্যেকবার শুধু আমরা রক্ত দিব আর সেই পশাগান্দা গণতন্ত্র রাষ্ট্রের সর্বোচ্চ সংবিধানে প্রণয়ন করব বারবার রক্ত দিতে আমরা আর প্রস্তুত না কথা বলেন বারবার রক্ত দিতে আমরা আর প্রস্তুত না শহীদ আবু সাইদের রক্ত সার্থক হয় শহীদ মুক্তের রক্ত যেন সার্থক হয় শহীদ তাহমিদ সহ বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্ররা যেই রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই রক্ত এবং জীবন যদি সার্থক হয় বৈষম্যহীন এক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গেলে একমাত্র একমাত্র বৈষম্যহীন সমাজ ব্যবস্থার একমাত্র রক্ষাকবচ আল কোরআন কথা বলেন ঠিক কিনা একমাত্র রক্ষাকবচ কি আর কোরআন আর পাঁচ মিনিট সময় আছে। এক যদি ইসলাম ক্ষমতার মস্তদে যায় ওই ক্ষমতার মস্তদে যাওয়ার পর ইসলাম আপনাকে আমাকে কি কি দিবে ইসলাম আপনি আমি ইসলামের কাছ থেকে তো এতদিন পর্যন্ত মনে করেছে শুধু চুমু খাওয়ার কিতাব কোরআন এতদিন পর্যন্ত মনে করেছি এটা বাপ মারা গেলে শুধুমাত্র খতম দেওয়ার কিতাব কোরআনকে এতদিন পর্যন্ত আমরা মনে করেছি কোরআন শুধু হেসকানার বক্তব্যে আর হেসকানায় থাকবে কোরআন দিয়ে আইন চলবে এটা বাংলাদেশের মানুষের মস্তিষ্কের ভিতরে এতদিন পর্যন্ত ঢুকানো যায় নাই কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার হজরত ওমর রাজি আল্লাহ তালানহু ঈদের দিন ঈদের দিন সকালবেলা বাড়িতে ঢুকলেন বিবি চিল্লা চিল্লায় কাঁদতেছেন ঈদের পূর্বের রাত্রে বিবি কান্না করতেছেন হজরত উমরের বিবি বলতেছেন কানতেছেন কেন বিবি ডাক দিয়ে বলতেছেন আপনি অর্থ জাহানের বাচ্চা আগামী কালকে ঈদের দিন আমার একটা নতুন জামার কাপড়ের ব্যবস্থা নাই আপনারও নাই ঘরের ভিতরে যে সন্তানগুলো আছে অন্তত সন্তানগুলোকে একটা নতুন কাপড়ের ব্যবস্থা যদি করে দিতে পারতেন হজরত ওমর বিবির সাথে পরামর্শ করলেন কি করা যায় বিবি পরামর্শ দিলেন আপনি আগামী এক মাসের অগ্রিম বেতন আপনি অর্থমন্ত্রীর কাছ থেকে নিয়ে নেন হজরত ওমর অর্থ পৃথিবীর বাচ্চা ওই সময় তিনি গেলেন অর্থমন্ত্রীর কাছে আবেদন নিয়ে গেলেন মাননীয় অর্থমন্ত্রী আমার ঘরে আমার সন্তানকে একটু কাপড় কিনে দেওয়ার মতো কোনো টাকা নাই আগামীকালকে ঈদের দিন আপনি দয়া করে যদি আমাকে এক মাসের অগ্রিম বেতনটা দিতেন হজরতে অমরের অর্থমন্ত্রী অমরকে ডাক দিয়ে বললেন আপনি বললে খাজানা সব দিয়ে দিতে পারি কিন্তু আপনাকে দুইটা জিনিস ধরে বলেন কয়টা জিনিস দুইটা জিনিস আমাকে কনফার্ম করতে হবে এক নাম্বার আগামী এক মাস পর্যন্ত এদেশের জনগণ আপনাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে আপনাকে রাষ্ট্রনায়ক হিসাবে রাখবে গ্যারান্টি কি গ্যারান্টি দেন দুই নম্বর রাষ্ট্রের জনগণ আপনাকে রাষ্ট্রনায়ক হিসাবে রাখলো ঠিক আল্লাহ যে আপনাকে হায়াত দিবে তার গ্যারান্টি কি যদি আপনার এই দুইটা জিনিস আমাকে কনফার্ম করতে পারেন আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন দিতে প্রস্তুত হজরত উমর হলিবতুল মুসলিম হজরত ওমর অর্থমন্ত্রীর কপালে চুমা খেয়ে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাকে এমন এক অর্থমন্ত্রী দান করেছে স্বয়ং আমি রাষ্ট্রনায়ক হয়ে আমার রাষ্ট্রের অর্থমন্ত্রীর কাছ থেকে এক মাসের অগ্রিম বেতন নিতে পারি নাই এমন অর্থমন্ত্রীর মাধ্যমে দেশে কোনো দুর্নীতি লুটপাট হইতে পারে না কথা বলেন প্রিয় ভাইয়েরা আমার আজকে যদি এমন অর্থমন্ত্রী রাষ্ট্রের প্রত্যেক জায়গায় আমরা বসাইতে পারতাম আলহামদুলিল্লাহ যেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে তাবলিগের ফাজাইল আমলকে জঙ্গি বই বলা হয়েছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস মাগরিবের নামাজের ইমাম বলেন আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশের নতুন ইতিহাস এই ইতিহাস আমরা ধরে রাখতে চাই কি চাই না বাংলাদেশের প্রত্যেক আলেমকে বলবো জিহাদের কথা ইসলামী বিপ্লবের কথা চিল্লায় বলবেন কেউ যদি মাইক কেড়ে নিতে আসে হাত ভেঙে দেওয়া হবে কথা বলেন ঠিক না এখন থেকে কোরআনের আওয়াজ এখন থেকে জাগ্রত আওয়াজ কোরআনের এই বাস্তব কথা কোরআনের শাসন ব্যবস্থার কথা চিল্লায়া বলবেন মুখ ফুলায়া বলবো এ দেশ যতদিন শাসন করেছে তারা দেশকে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন করেছে ইসলাম যারা আছে তারা একটাও লুটপাট দুর্নীতির সাথে জড়িত না কথা বলেন ঠিক কি না এজন্য ইসলামকে সামনে নিয়ে আসতে হবে প্রিয় যুবক ভাইরা ইসলামের জন্য জীবন দিতে হবে আইন এই জমিনে বাস্তবায়ন করতে হবে এই জমিন কার জোরে বলেন আসমান কার জমিন কার আসমানের নিচে জমিনের উপরে আইন চলবে কার সমস্ত মানব প্রচিত তন্ত্র মন্ত্র সব কিছুর কবর রচনা করে আগামী দিনে ইসলামী বিপ্লব প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু